কিসের বর্ষবরণ, কিসের জ্যৈষ্ঠ বরণ, কিসের চৈত্র বরণ, কোনো বরণ টরণ নেই, সবই আল্লাহর মাস। যিনি সূর্যকে গরম করে আবার ঠান্ডা করে তিনি আমার আল্লাহ। মানুষের বানোয়াট কোনো কথা দিলে চলবে না। তৌহিদের পক্ষে দাওয়াত, শিরকের বিরুদ্ধে জিহাদ, এই মুসলমানের রক্তের সঙ্গে মিশে আছে। জিহাদ ছাড়া কশ্চিনরা তৌহিদ কায়েম হতে পারে না। এলাকায় বাতিল চলবে, অন্যায় কাজ চলবে, আর আপনি যে মেউ মেউ করবেন নাকি, হটিয়ে গুড়ি দিতে হবে, তবে তো জিহাদ। যখন গ্রেডিং পদ্ধতি চালু হলো, আমি তোর মন্তব্যে তাহারিকে লিখছিলাম, এই ছাত্রকে ধ্বংস করার একটা পদ্ধতি চালু হয়ে গেল পাশ্চাত্যের অনুকরণে। 80 আর 100 গ্রেড ওয়ান, ঠিক না? 80 থেকে 100 A+ না, কিন্তু 80 যিনি পায় আর 99 যিনি পায়, দুজনে মেধা কি সমান? কোশ্চেন কেন না? মাদ্রাসার বাড়িতে আসার সময় তেল মশলা নিয়ে এসো, বা স্কুলে এসে ডিম ভাজা শেখো। কী করে চাষিরা ধান চাষ করে, ধান রোপণ করে কীভাবে কাজ করছে, তাহলে এগুলো দিয়ে কী হবে? স্মার্ট বাংলাদেশ। লেখাপড়া লাগবে না, বলে এখন ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতিযোগিতা করতে গেলে আপনাকে ডানি ভাই তাকাবে নাকি? আমার বন্ধু হারলোকে জিতলো, এগিয়ে যেতে হবে একাই, আমাকে জান্নাত পেতেই হবে। কোন পথে গেলে জান্নাত পাওয়া যায় সেই পথে আমাকে যেতে হবে। দুনিয়ার সমস্ত প্রলোভন থেকে আমাকে মুক্ত থাকতে হবে, আগাতে পারবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد، كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما، وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان، وما الحياة الدنيا إلا متاع الغرور. সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এবং আজকের ধুরইল ডিএস কামিল মাদ্রাসা ময়দানে উপস্থিত শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ পাক বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়াল্লাহু ওয়াজিনাতুন। তোমরা জেনে রাখো যে পার্থিব জীবন খেলতামাশা, সাজসজ্জা, পারস্পরিক অহমিকা, ধনসম্পদ ও সন্তান সন্ততির প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া কিছুই নয়। যার উপমা বৃষ্টির ন্যায়, যার উৎপাদন কৃষককে চমৎকৃত করে, অতঃপর তা শুকিয়ে যায়, যাকে তুমি হলুদ দেখতে পাও, অতঃপর তা খড়কটায় পরিণত হয়, আর পরকালে রয়েছে কাফেরদের জন্য কঠিন শাস্তি এবং মুমিনদের জন্য আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। বস্তুত পার্থিব জীবন ধোকার উপকরণ ছাড়া কিছুই নয়। এরপর রাতেই আল্লাহ বলছেন, সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাঈ ওয়াল আরদ। তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার ন্যায়, যা প্রস্তুত করা হয়েছে ওইসব লোকদের জন্য যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ ও তার রসুলগণের উপর, যেটা আল্লাহর অনুগ্রহ, তিনি এটা দান করেন যাকে তিনি চান। বস্তুত আল্লাহ মহান কৃপার অধিকারী, আল্লাহ উল ফদলুল আজিম। সূরা হাদিদের এই কথাগুলি আমাদের জন্য উপদেশের জন্য যথেষ্ট, অনুবাদে তো আপনারা বুঝতেই পারছেন।
এই অনুবাদের বিষয়টাই আমাদের মৌলিক জিনিস, এর ব্যাখ্যায় আসেন নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুল মুনজিয়াত ও সালাসুল মুহলিকা, তিনটি বস্তু হলো ধ্বংসকারী, নাজাত দানকারী, বা তিনটি বস্তু হলো ধ্বংসকারী। যে তিনটি বস্তু মানুষকে নাজাত দেয় তার মধ্যে প্রথম হলো তাকওয়াল্লাহ ফিসসিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্য গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। প্রকাশ্যে আমরা সবাই আল্লাহকে ভয় করি, ভদ্র পরিবেশে আছি, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ রসুল এখানে ফিসসিররি আগে বলেছেন গোপনে তুমি আল্লাহকে ভয় করো কি না। যদি গোপনে আল্লাহকে ভয় করো তো প্রকাশ্য অটোমেটিক আল্লাহকে ভয় করবো, কারণ প্রকাশ্য জনগণের সামনে কি কেউ জনব্যবচারি করে? কেউ করে না, এগুলো গোপনেই হয়। তার পরীক্ষা আমরা দিয়ে এলাম রমজান মাসে, গোপনে কেউ পানি খায়নি, বাথরুমে যেও কেউ পানি এক ঢোক গিলি নেই, আমরা কেউ খাইনি। আমার ধারণা হচ্ছে যে এমন কোনো পাগল বোধহয় নেই যে রমজান মাসে সেম অবস্থায় গোপনে এক ঢোক পানি খেয়েছে। কেউ খাইছেন নাকি আপনারা? এই পাগল আমি কেউ করে। এই জন্য আগে ফিসসিররি, আপনি গোপনে আল্লাহকে ভয় করছেন কি না এটা আগে বলা হয়েছে হাদিসে বল আলানিয়া, প্রকাশ্যে। প্রকাশ্যে দেহাপনা, এই যে বর্ষবরণ হয়ে গেল আপনারা, কালকে না পরশু গেল, চোদ্দই কালকে তো হয়ে গেল, আপনারা এখানে ল্যাংটামি করেন নাই, রং সিটান নাই, এগুলো না করলে আনন্দ হয় না। রং সিটানো, লাফালাফি করা, হইচই করা, নারী পুরুষ গলাগলি করা, এগুলি তো আনন্দ না, এগুলো বেহায়াপনা, এগুলো নগ্নতা, এটা বরণ নয় বরং লজ্জা হরণ। মানুষের এই মন্দ স্বভাবটাকে উস্কে দেওয়া হলে শয়তানের কাজ। আর যারা প্রশাসনে আছে তারা এটাকেই আনন্দ মনে করে, মানে শয়তান ওদের মাথায় আগে ধরে, তার তাদের দিয়ে আপনাদের উপর চাপিয়ে দেয়, বৈশাখী ভাতা দিচ্ছে, বর্ষ বরণ করা হচ্ছে, কই জ্যৈষ্ঠ বরণ করেন না কেন, রাষ্ট্রীয় আমের দেশ, আষাঢ়ে বর্ষার মধ্যে এটি বরণ করলে হয়, যত বরণ সব এই বৈশাখে এসো হে বৈশাখ কীসব বলে গানটা দিয়ে না, বৈশাখ কষ্টিকাল আর আলাদা কোনো মাস নয়, সব মাস আল্লাহ সৃষ্টি। বৈশাখ মাস আল্লাহ সৃষ্টি, জ্যৈষ্ঠ মাস আল্লাহ সৃষ্টি, আষাঢ় মাস আল্লাহ সৃষ্টি। পবিত্র কোরআনে সূরা তওবা 34 আয়াতে পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে মাসের গণনা হলো বারোটা, বারোটা মাসই আল্লাহ দেওয়া মাস। এই যে সূর্য ঘুরছে এখন বিকাল কেন, সূর্য কার হুকুমে ঘোরে? আল্লাহর হুকুমে না, সূর্য প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার যায়, সেকেন্ডে বাংলায় 18 মাইল, এখন তো আমরা কিলোমিটার যদি বাস করছি, সেকেন্ডে 30 কিলোমিটার বেগে সূর্য ঘুরছে, এই ছেলেরা এগুলো সব জানে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, তার মানে 3,00,000 কিলোমিটার বেগে আলোর গতি। আর এটা আল্লাহর ভাষা কি ইল্লা কাল্লামে হেম বিল বাসার, চোখের পলকের মতো, চোখের পলক ফেলতে গিয়ে কোনো কিলোমিটার লাগে নাকি, কোনো দেরিটারি কিছুই হয় না, চোখের পলক এমনিতেই হয়। পুরো কোরআনটাই বিজ্ঞানে ভরা, প্রতিটি শব্দে বিজ্ঞান আছে। মধামতা আমরা বলে হতো ঘন উদ্যান, কিন্তু ঘন উদ্যান আল্লাহ কেন বললেন এর ব্যাখ্যা আমাদের বিজ্ঞান গ্রন্থে পাবেন, আমাদের যদি কেউ অনুবাদ পড়েন তফসির আসতে সামনে পাবেন সব কিছু। আমরা বিজ্ঞানের এই অগ্রগতির যুগে কোরআনকে বাদ দিয়ে যাওয়ার ক্ষমতা কারোর নেই। আধুনিক বিজ্ঞানের জনক বলে পরিচিত রজার বেকন তিনি বলতে বাধ্য হয়েছেন মুসলমানরা বিজ্ঞানের ক্ষেত্রে 1,000 বছর যদি নেতৃত্ব না দিত আমরা বিজ্ঞানের বহু কিছু থেকে পিছিয়ে যেতাম। আজকের যত আবিষ্কার সব কোরআন থেকেই, গোড়া সব কোরআনেই আছে। আর এই জন্য আল্লাহ পরের আয়াতে বলছেন সাবেকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোরা প্রতিযোগিতা করো
আলে ইমরান 133 আয়াতে বলা হয়েছে সারাউ, যেটা ডক্টর সাকর যেটা বললেন, তোমরা দৌড়াও, বসে থাকলে হবে না। দেখেন বলা আছে প্রতিযোগিতা করো, দৌড়ানোর সে প্রতিযোগিতা আরও কঠিন না, আমাকে পাস করতেই হবে, ওই জাহান্নাম দেখা যাচ্ছে, কেউ যাবো না, জান্নাতে যাব, দৌড়তে হবে না। সূর্যের গতিতে যদি বলি তাহলে 186,000 মাইল গতি যেতে হবে আপনাকে, তার চেয়েতে আমরা বলছি প্রতি সেকেন্ডে আপনাকে 30 কিলোমিটার বেগে যদি আয়ুর গতি হয়, আমার ভিতরে লুকায়িত আয়ুর গতি কিন্তু তার চাইতে দ্রুত যাচ্ছে, যখন আল্লাহ বলছেন কোন নিঃশ্বাস চলে যাচ্ছে, কালাম হিম বিল বাসার, চোখের পলকের মতো। অতএব এই মুহূর্তে আপনি জীবন্ত মানুষ, কিন্তু নিঃশ্বাস চলে গেলে আপনি লাশ, তাই হচ্ছে না? তখন দ্রুত আপনাকে কবরের মাটির নিচে শোয়ানো হবে। আর কালকের সফরে আমরা একটা নতুন কথা শুনেছি যে মাটির তলে ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না, মাটির ঘরে ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না। এখানে মাটির ঘরওয়ালা কেউ আসেন না? সব পাকা ঘরওয়ালা আসে, মাটির ঘরওয়ালা, আপনাদের ঘরে ইন্টারনেট যাবে না? এই আমি জীবনেও শুনি, শুধু বাংলা কথা বলছেন। এই এলাকায় কত যাতায়াত করেছি, উপর বিল্ডিং উঠেছি, মানে পেশেই পেশে উপর উঠতে যান শুনেছি, মানে এই কী জাতের ঘর এটা, কিন্তু মাটির ঘরে এত আরাম, কোন এয়ার কন্ডিশন কোনো প্রয়োজন নাই, ওটা এটা এসি, ঠিক না? আরে মাটির ঘর এত শক্ত, কোদাল মারলেও কাটে না, ইট কোদাল মারলে সরে যাবে, কিন্তু মাটির ঘর নষ্ট করা যাবে না। আল্লাহ পাকে বরেন্দ্র অঞ্চলের মাটির উপরে এমন গুণ দিয়েছেন, আমার আগামীতে বিজ্ঞান এগিয়ে গেলে এই বরেন্দ্র এলাকায় মাটি নিয়ে রিসার্চ হবে, এখানে কেন ইন্টারনেট ঢোকে না, এই রিসার্চ হলো বলি দেখবেন, আমি খুঁজতে শুরু করবো এখন যদি ইন্টারনেট পাই কোথাও, যে এই এলাকার মাটি কী দিয়ে তৈরি করা, অবশ্য এই ইট সিমেন্ট করা এই যে বিল্ডিং করছেন না, এই বিল্ডিংয়ে দিব্য ইন্টারনেট ঢুকছে, কিন্তু মাটির ঘরে ঢুকে না। আমি এসেছি মাটির ঘরের আমলে, এই বিল্ডিং আমি দেখিনি, আর এটা আমি আসার জন্য আমি নিজে প্রোগ্রাম চেয়ে নিয়েছি, আমাকে কিন্তু দুর্নীতি ডাকেনি। আমি কোন জমানায় গেছি ধরে বেড়া, তুই তোমার জায়গায় বাদ দেখালে এখানে ঘুরে বেড়া শেখান, তাহলে তোমার কাছে ঘুরে আসেন, কেসটা কিন্তু এরকম হয়েছে বুঝলেন। এখন খাওয়া দাওয়া যতই দিই ক্রেডিট কিন্তু আমার হয়ে গেলো, আপনাদের কিন্তু হলো না, কারণ আপনার দাওয়াতটা নিত। এত চমৎকার দৃশ্য এখন যা দেখা যাচ্ছে, খুব চমৎকার দৃশ্য। যিনি দিয়েছিলেন তিনি আমার ডাইরেক্ট টিচার, তাকে আমি জানি ভালো করে, রাজশাহী ইউনিভার্সিটি উনি এসছেন আমাদের পরীক্ষা দিন নেওয়ার জন্য, আমরা বিভিন্ন ইউনিভার্সিটির দাওয়াত দেই, তো তখন চেয়ারম্যান ঢুকেই বলছো যেখানে গালে বাজে সেখানে আমাকে দাওয়াত দিলি কেন? ডিপার্টমেন্টে ওনাদের কাছে আমি সবচেয়ে ভালো ছাত্র ছিলাম, এখন আমি টিচার হয়ে গেছি রাজশাহী ইউনিভার্সিটিতে, তো বলছে যেখানে গালে বাজে সেখানে আমাকে দাওয়াত দিছো কেন? বললাম ভাই এইটা কিন্তু আমার জায়গা, আর কিছু লাগে না, ধরেল এসব পাস টাস করতে করে সমস্যা লাগে না, এমনিতেই হয়ে যাচ্ছে, কিন্তু এই যে চেহারাটা হয়েছে চেহারা তো আমার দেখতে হবে। ঠিক ঢাকায় ছিলেন আমাদের, আমাদের ঢাকা নটা কি বলে জয়পুরহাটে কি হাফিজুর ভাই, না হাফিজুর ভাই একটা ভাদু মানুষের উনি ছিলেন প্রিন্সিপাল, তো উনি ওই এমপিও ভুক্ত না কি কিছু করেন আপনাদের, ওই করার সময় কি একটা উচ্চ পর্যায়ের বোর্ড নিয়োজিত এক্সপার্ট থাকে, তো তার মধ্যে আমার টিচার ছিলেন এক্সপার্ট ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন। এক কাগজ দেখছে তো হাফিজুর ভাইকে ডাকাছে, এই যে আপনি তো উত্তরবঙ্গের লোক জয়পুরহাটের লোক, আপনি কি ডক্টর গালিবকে চেনেন? স্যার উনি তো আর আমির, দিশে একটা ধমক লাগে, আগে বলবেন তো, কোনো যাচাই বাছাই নেই পাস। কিছু কিছু শিক্ষক ছাত্রের মধ্যে সম্পর্ক এমন তৈরি হয় তার অন্ধের মতো কাজ করে দেয়, অন্ধ ভালোবাসা, এটা তাদের স্নেহ বলতে পারেন। তাই এসে হাফিজুর ভাই নিজেই গল্পটা করেছিল, ও লোকেরা টাকা পয়সা ঘুষ দেওয়ার জন্য কত লাইন ধরেছে, কত কীভাবে কতটা ঘুষ দিলে হয়, আর আমার খালি বললো আপনি জয়পুরের লোক তো ডক্টর গালিবকে চেনেন কিনা, আগে বলেননি কেন আপনি এমনি আপনার আমি, কোনো টাকা পয়সা লাগেনি, কিছুই লাগেনি। এই ধরনের কিছু শিক্ষক আমাদের জীবনে ঘটে গেছে, যাদেরকে আমরা হয়তো বললাম সব আহলাদিস, যে না উনি আহলাদিস ছিলেন না, উনি শহসিনা আলী এমারো স্যার, উনি ওনার পুরো ছাত্র জীবনে রেকর্ড নেই যে উনি কোনো সেকেন্ড হয়েছেন, সবসময় বোর্ডে ফার্স্ট, এই ধরনের
উচ্চ জ্ঞান সম্পন্ন কিন্তু বলবো না, উচ্চ মেধা সম্পন্ন, অদ্বিতীয় মেধা বলা যায় ওনার আমলে। এইসব মানুষেরা আমাদের ওস্তাদ ছিলেন, তাদের কাছে আমরা এতই প্রিয় ছিলাম যে যেখানে আমরা খালি বলি এটা আমার আর কিছু লাগে না। ডিএস ধুরেল মাদ্রাসার কেসটা খানিকটা ওইরকমই, আমাকে অবগত স্যার এসে বলছেন গালায় বেটা যাচ্ছি এটা কেমন হবে, আমার স্যার আপনি বুঝতে পারছেন না, ও তো আমাদের ছেলে। আচ্ছা ঘুরে আসতে হবে তো, না ঘুরলে তো আমার আইনসম্মত হবে না, ঘুরে আসলে হয়ে গেল। এসব মানুষগুলা কিছু কিছু মানুষের প্রভাবের কারণে অনেক কিছু হয়, যেখানে টাকা পয়সা লাগে না। এখানে আল্লাহবাক বলছেন সাবেকু, ওখানে বলছেন সারেও দৌড়াও, আর এখানে বলছে প্রতিযোগিতা করো, অর্থাৎ আপনাকে ফার্স্ট হতে হবে। যখন গ্রেডিং পদ্ধতি চালু হলো, আমি তো মন্তব্য তাহারিকে লিখছিলাম এই ছাত্রকে ধ্বংস করার একটা পদ্ধতি চালু হয়ে গেল পাশ্চাত্যের অনুকরণে, 80 আর 100 গ্রেড অন, ঠিক না? কই গ্রেডিং অন কথা বলেন, 80 থেকে 100 এ প্লাস না, কিন্তু 80 যিনি পায় আর 99 যিনি পায় দুজনের মেধা কি সমান? কোশ্চেন কেন না? আমরা ওই 97, 98, 99 সাল জীবনী কোন নম্বরই পাইনি আমাদের খাতায়, আর এখন যদি 80 পায় সেও যা, 99 পায় সেও তা, এই গড়ে হরিবল এই হবে নাকি? একটা একটা পরীক্ষা পদ্ধতি হলো। আমি আজকে ওই তারিখে সেই সময় যখন কারাগারে ছিলাম ওগুলো লিখতাম নোটগুলা, সে 2000 সালে ওই নোটটা আজকে দেখলাম, তখন যে কড়া মন্তব্য করেছেন সরকারের উদ্দেশ্যে, আপনারা ছাত্রদের ধ্বংস করার কাজ শুরু করেছেন, পাশ্চাত্য যেটাই আসে সেটাই ভালো, এটা কী শুরু করলেন আপনারা? যাচ্ছে না গালি দিলেন সরকারকে, সরকার তো বুঝতেই পারছেন ইসলামী মূল্যবোধের সরকার মানে কি, এটা পাশ্চাত্য মূল্যবোধের সরকার, এদের ইসলাম হলো পাশ্চাত্যের ইসলাম, কোনো কাজ হয়নি, সে গ্রেডিংই চলছে। এখন আবার আর একটা শুরু হয়েছে, এ তো আরও খারাপ, এ তো লেখাপড়া কিছুই লাগে না, কী বললো সৃজনশীল, সৃজনশীল মানে হিজিবি লিখ দিলেই হয়ে গেল সৃজনশীল, একজন মাত্র বদমাশের জন্য এটা হয়েছে, সিলেট ইউনিভার্সিটির এক বদ, বিশ্ববদ, সেই এটা করেছে পিছন থেকে। আমি তার নামও জানি, তার নাম লিখেও দিয়েছি তারিখের সম্পাদকের মধ্যে ট্রান্সজেন্ডারের মধ্যে, এই একটা শয়তানের জন্য এটা হয়েছে। এ হচ্ছে সৃজনশীল, 2 বছরের মধ্যে শেষ, ও আর কেউ খাচ্ছে না, কেউ নিচ্ছে না, এটা আবার শুরু করেছে কি, বাড়িতে ডিম ভাজা শেখো ঘরে এসে, মাদ্রাসার বাড়িতে আসার সময় তেল মশলা নিয়ে এসো, স্কুলে এসে ডিম ভাজা শেখো, কী করে চাষিরা ধান চাষ করে, ধান রোপণ করে কীভাবে কাজ করছে, তাহলে এগুলো দিয়ে কী হবে, স্মার্ট বাংলাদেশ, লেখাপড়া লাগবে না। বলে এখন ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে, লেখাও নেই পড়াও নেই, ডিগ্রি যদি বিনা লেখাপড়ায় মানুষ পায় কেউ লেখাপড়া করে, প্রতিযোগিতা নেই, সুযোগিতা বলছে প্রতিযোগিতা না চাইলে কোনো দিনও কোনো কাজ উন্নতি হয় না। আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন সাবেকু, প্রতিযোগিতা করো, আপনাকে যে কোনো মূল্যে প্রতিযোগিতা এগিয়ে যেতে হবে, আর তাহলে আপনি বুঝবেন যে আমি সামনের দিকে যাচ্ছি, আর যদি প্রতিযোগিতা ছাড়াই রেজাল্ট হয়ে যায় আপনি শেষ হয়ে যাবেন না। বন্ধুরা আমার, আমাদের প্রতিযোগিতা হবে জান্নাতের জন্য, প্রথম যে 3টা জিনিস আমরা জান্নাতে যাওয়ার জন্য সহায়ক, সে 3টির মধ্যে প্রথমটা আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, তাকওয়াল্লাহ ফিসসিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করা গোপনে এবং প্রকাশ্যে। 2 নম্বর আল কসদ, বলো ফিল গনা ওয়াল ফাকর ওয়াল কাউলু ফিল সন্তুষ্টি অসন্তুষ্টির সর্বাবস্থায় সত্য কথা বলা। রিমান্ডিং আমাকে বলা হচ্ছে এদিকে আপনার বই দাওয়াত জিহাদ, আপনি তো জিহাদ করেছেন, জিহাদের জন্য আজকে সারা বাংলাদেশে বোমা বোমা ফাটতেছে, সব তো আপনার কারণে হচ্ছে। হ্যাঁ আপনারা এখন নিষেধ করেছেন, সব বন্ধ হয়ে গেছে, আর আমাকে ধরার সুবিধা করার জন্য সমস্ত পত্র পত্রিকা সমানের আমার মধ্যে লিখেছিলেন, সেদিন আমি ধরার একটা পটভূমি তৈরি হয়েছে, যেই আমাকে ধরেছেন সব স্টপ হয়ে গেছে, আপনাদেরই কারবার, রাস্তা আপনাদের হাতে। আর উত্তর দেবে কি, জিহাদ করেছিলেন বলেই মুখে বলেন 30 লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ, বলেন না ঠিক তো নাকি?
কথায় কথায় মুখস্ত একবারে, যেন গুনে গেছে হিসাব করে রেখেছে 30 লক্ষ বাঙালি। বেটা তখন গুনলোকে যখন যুদ্ধ হলো তো মানুষ জান না কে কোথায় পালাইছে ঠিক নাই, তখন গুনলোটাকে যে 30 লাখ। কিন্তু না, ওর বিপরীত বললে আপনার রেহাই নেই, আপনি স্বাধীনতা বিরোধী, আপনার তকমা লাগিয়ে দেবে। 30 লাখ মানুষের জীবনের বিনিময় যদি বাংলাদেশ হয়, তো এটা কি পরোটা খেতে খেতে হয়েছে না জিহাদের বিনিময় হয়েছে? আপনি বলি তো হবে না, আমার সামনে কারা জানেন? তো বাংলাদেশের শীর্ষস্থানীয় 23 জন গোয়েন্দা প্রধান আমার সামনে বসা, তাদের সামনে আমাকে উত্তর দিতে হচ্ছে। আমাকে আমার দাওয়াত জিহাদ একটা বই আছে না, দেখছেন তো বইটা, ওই বইটা খুলে রাখছে আমার সামনে। এই তো আপনি জিহাদের যা বলতে বলছে, আর মার্কারি পেন ধাক দিয়ে রাখছে। আমরা জিহাদ ছিল বলেই বাংলাদেশ হয়েছে, আগামী দিনে আবারও জিহাদ হবে, জিহাদ ফরজ, জিহাদ থাকতেই হবে। আপনি কী বলতে চাচ্ছেন? উল্টো ধমক খাইছে আমার কাছে, আর উত্তর দেবে কি? আমার জিহাদে বিশ্বাসী, দাওয়াত ও জিহাদ, তৌহিদের পক্ষে দাওয়াত, শিরকের বিরুদ্ধে জিহাদ, এই মুসলমানের রক্তের সঙ্গে মিশে আছে। জিহাদ ছাড়া কশ্চিনরা তৌহিদ কায়েম হতে পারে না, এলাকা বাতিল চলবে, অন্যায় কাজ চলবে। আর আপনি যে মেউ মেউ করবেন নাকি, হটিয়ে গুড়ি দিতে হবে, তবে তো জিহাদ। কিসের বর্ষবরণ, কিসের জ্যৈষ্ঠ বরণ, কিসের চৈত্র বরণ, কোনো বরণ টরণ নেই, সবই আল্লাহর মাস। এখানে কোনো মানুষের কাছে কিছুই বলার ক্ষমতা নেই, সব আসমানি ভয় ফয়সলা। আল্লাহ কখনো বৈশাখ মাস পাঠায়, আল্লাহ কখনো জ্যৈষ্ঠ মাস পাঠাবে, সবই তারই বিধান চলবে। এই এখন বিকাল হয়ে গেছে, রোদে জোর আছে, কে কমাইল? যাও তো তুমি যাই, বৈশাখ মাস তো গরম লাগে দুপুর পর্যন্ত, এখন ঠান্ডা কেন? বিকেলে তার সমস্যা নেই, সামনে স্বামী নাও নেই, কিছুই নেই, তুমি আরামে বসে আছেন, বাতাস খাচ্ছেন। যিনি সূর্যকে গরম করে আবার ঠান্ডা করে, তিনি আমার আল্লাহ। মানুষের বানোয়াট করে কথা দিলে চলবে না, মানুষ কশ্চিন কেন? কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, সেটা একটা কিছুই না। মানুষ একটু 3 বার পায়খানা, 4 বার বমি হলে বলতে হাসপাতাল, এই তো আপনাদের ক্ষমতা এটুকুই। এত লম্ব সম্পদে হিংসা, এত বড়াই অহংকার কেন? যে আল্লাহকে ভয় করবেন গোপনে এবং প্রকাশ্যে, যে আল্লাহ সে কঠোর সূর্যটাকে এখনই আমাদের জন্য নরম করে দিয়েছেন। আর আমরা এই কথাগুলো বলবো, আমাদের হাদিসের ব্যাখ্যা আছে, আল্লাহ রসুল নিজে শিখিয়ে দিয়েছেন যে এর ব্যাখ্যাটা কি, তুমি গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করো, তাহলে তো নাজাত পাবে। আমরা জান্নাতের স্বার্থে কাজ করি, দুনিয়া পাওয়ার স্বার্থে নয়। কারণটা কি, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, 4টি বস্তু লিখিত হয়নি, জানেন তো এগুলো কী কী? দেখি বলতে পারি কেউ, মায়ের গর্ভে যে 4টা বস্তু লিখিত হয়েছিল, সে 4টা কী কী বলেন তো? না বললে একটা ছাড়া হবে না। আয়ুষ্কাল, 1 নম্বর আজাল, 2 নম্বর আমল, 3 নম্বর বলেন বলতো ভাই রেজেক বলেন, আর 4 নম্বর সাইদ আম শাকি, সৌভাগ্যবান না হতভাগ্য, মুখস্থ বলেন, বলেন আমার সাথে আজল, সবাই বলেন, কেউ চুপ থাকেন না। বুড়োগুলো কিছুই জানে না, জোয়ানগুলো কিছু বলতে পারে, এখন যুবসম তালে পড়ি পড়ি বলেন, আজল, আমল, রেজেক, সৌভাগ্যবান না হতভাগা, অর্থাৎ জান্নাতি না জাহান্নামী, এ 4টা জিনিস আগেই লেখা সারা। এখন আপনি যতই লম্বঝম্প করেন, যখন ওষুধ বানায় সেখানে কী লেখে? প্রথমে আগে লেখে কার্যকারিতা কী, লেখে না, গায়ে লেখা থাকে না কাগজে? আপনি যদি কলেরার ওষুধ যদি জ্বরে খান, সারবে? জ্বরের ওষুধ যদি কলেরা সব খেয়ে তো পায়খানা চড়তে উঠতে পারবো না, ওখানে শেষ। প্রথমে কার্যকারিতা, তারপরে এর আয়ুষ্কাল, কতদিন এর এটা চলবে, ইংরেজিতে বলে ডেট অফ এক্সপায়ারি, তাই না? এরকম সব আছে না, যে চোখে ড্রপ দেয় লেখা থেকে, এভরিসিনার ড্রপে 1 মাস পর্যন্ত এর আয়ুষ্কাল, এরপরে দিলে আর কোনো কাজ করবে না, বলা থাকে না? আমাদের এই দেহের যন্ত্রটা ঠিক ওইভাবে আল্লাহ পাক 4টা জিনিসে ফিট করে দিয়েছেন, এর বাইরে আমরা যেতে পারবো না। যদি এক্ষুনি আমার আয়ু শেষ হয়ে যেয়ে থাকে, চোখের পলকে আয়ু চলে যাবে, আমরা লাশ হয়ে যাব। এগুলো বিশ্বাস রাখেন,
বাস্তব বলে দিচ্ছে যে আমার কোনো ক্ষমতা নাই। মোহাম্মদ আলী কেলে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠতম মুষ্টিযোদ্ধা, তিনি চলে যায়নি দুনিয়া থেকে। এরপরও মানুষকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন যার অঙ্গুলি হেলেনে আসমানের চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়। মানুষ হল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মখলুকাত। চন্দ্র সূর্য আল্লাহর, আল্লাপাক তাদের মানুষের গোলাম করে বানিয়েছেন। কাফেররা বলল, এ মোহাম্মদ, তোমার জাদু দুনিয়ায় চলবে, আসমানে চলবে না। আল্লাহ রসুল আসমানের দিকে আঙুল উঁচু করে আল্লাহকে বললো, আল্লাহ ওরা আমাকে এইটুকু বলছে, আমি কী করব? আল্লাহর হুকুমেই তিনি আঙুল উঁচু করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে দুদিকে পড়ে গেল। ইতিহাস আছে না এগুলা? 1969 সালের 12ই অক্টোবরে নাইল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, আর একজনের কী নাম বলে যাচ্ছি, এডুইন অলড্রিন, এই তিনজন বিশ্ব সফরে এসেছিলেন। আমি হতভাগা, আমার সুযোগ হয়েছিল একেবারে এরকম দূরত্ব থেকে তাদের সঙ্গে কথা বলার বা তাদের কথা শোনা। কীভাবে হয়েছিল আমি এখন ভেবে পাই না। চারিদিকে পুলিশ দারুণ গার্ড, তাদের ঘরের কাছে যেতে দেয় না। আমি পাঁচিল লাফিয়ে চলে গেছি, সোজা করে টেরও পাইনি। কত তো দুষ্টু ছিলাম সেই সব আল্লাহ ভালো জানে। যে একদম কাছে বিমানের পাশে ওনার নেমেছেন, তাদেরকে দেখার জন্য লক্ষ জনতা বাইরে, তারাই বলেছিলেন, নীল আর্মস্ট্রং বললেন, আমি চন্দ্রপীঠে উঠে হতভম্ব হয়ে গেলাম, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে আছে, সে দাগ আমি স্পষ্ট দেখেছি, এ আমি কখনোই অস্বীকার করতে পারবো না। আমি মোহাম্মদের অঙ্গুলি হেলনে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আমি হচ্ছে সেই মোহাম্মদের ইসলামের ইমান আনলাম। সমস্ত পত্রপত্রী আসছিল, কিন্তু আমেরিকান গভর্নমেন্টের সর্বনাশ, হয়তো ইসলাম হয়ে গেল, ইহুদি নাসারা তো থাকবে না, এমনভাবে কঠোরভাবে ওনাকে নিষেধ করে খবরদার তুমি আরেক কথা কোথাও বলো না। যত পত্রিকা বেরিয়ে দিল সমস্ত পত্রে ব্যান করে দিল, ওই সংখ্যা একদম শেষ। কিন্তু আমরা তো একবার দেখে ফেলেছি, ওই ভুলে যায় কেন? নিজে সচক্ষে দেখে আসছে চন্দ্র দ্বিখণ্ডিত চেহারাতে নিজে দেখে আসছেন। মানুষ এত উচ্চ মর্যাদা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আমরা আজকে কি আসফলা সাফলাটা কি অতিনি অজ্জাতিনি অতুর সিন বলেন, তারপর কি ওয়াহাজাল বালাদ আমি লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমরা মানুষকে সৃষ্টি করে সর্বোত্তম অবয়াব দিয়ে, সুম্মা রাদাদনা হো আসফলা সাফলে, সবার উপরে দিয়েছে মানুষের সম্মান, আবার সবচেয়ে নিকটে নিয়েছে তাকে। এই মানুষ শয়তান হতে পারে, ফেরেশতা হতে পারে, এমনকি যখন আল্লাহর সঙ্গে কথা বলছে, আমার রসুল মেরাজে গেলেন, সেখানে জিবরিল বলছে, এখন আর আমার যাওয়ার ক্ষমতা নেই, এবারে তুমি যাও আল্লাহর সাথে কথা বলে গিয়ে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, জিবরিল আউট হয়ে গেলেন, আসমান মেঘ ঢেকে গেল, আল্লাহ কথা বললেন। এই মহামর্যাদা আল্লাহ পাক খালি মানুষকে দিয়েছেন, অন্য কাউকে দেয়নি। যত কামেল মাদ্রাসা হোক না, যে মাদ্রাসাই হোক, এখানে যদি ইসলামের উচ্চ মর্যাদা বিবৃত না হয়, এখানকার ছাত্র শিক্ষকরা যদি ইসলামের বিজ্ঞান এবং হাদিসকে মিলিয়ে পড়ার যোগ্যতা অর্জন করতে না পারে, এইসব মাদ্রাসা খালি বিল্ডিং সর্বস্ব হবে, এখানে আসলে কোনো লেখাপড়া হবে না। এজন্য বিজ্ঞান এবং হাদিস পাশাপাশি রেখে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করাটাই হবে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। আমি এই মাদ্রাসার কর্তৃপক্ষকে অনুরোধ করে যাচ্ছি, শিক্ষা ব্যবস্থা আপনাদের বিপরীতে, মানে এই সমস্ত জায়গায় আপনাদের টাকা পয়সা দেয় সরকার, সরকার যখন টাকা পয়সা দিবে, সরকার কখনো ইসলামের পক্ষে নয়, এটা আগে চিরন্ত সত্য মনে রাখবেন। সরকার বিদেশের গোলামি করে, কোনো সরকারি দেশে স্বাধীন নয়, ফলে তাদের কথা মেনে চলতে গেলে আপনাকে স্বাধীন সত্তা বিলীন করে দিতে হবে। এই জন্য নদাপাড়া মাদ্রাসা আমি কখনোই সরকারকে দেই নাই। 1997 সালে পর্যন্ত এসে আমাকে তৎকালীন সময়ের যিনি ধর্মমন্ত্রী ছিলেন, তিনি আমাকে অনুরোধ করেছিলেন, আমাদের বাবা সরকারকে আমি দেবো না, ওখানে দিলেই ও শেষ করে দেবে, কয়েক টাকা পয়সার লোভ দেখি যত রকম অন্যায় করে সব কিছু করাবে, এগুলোর মধ্যে আমি নাই। তবে আমার মৃত্যুর পরে কী হবে আল্লাহ ভালো জানে। এই মেজাজ থাকতে হবে, আপোষহীন সাহস নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। সাবেকু মানে প্রতিযোগিতা করতে গেলে আপনাকে রানিবার টাকা পায় নাকি, আমার বন্ধু হারলোকে জিতলো, এগিয়ে যেতে হবে একাই, আমাকে জান্নাত পেতেই হবে, কোন পথে গেলে জান্নাত পাওয়া যায় সেই পথে আমাকে যেতে হবে, দুনিয়ার সমস্ত প্রলোভন থেকে আমাকে মুক্ত থাকতে হবে, আগাতে পারবেন না। আল্লাহবাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, এবং যে কোনো মুশকিলের বাইরে গিয়ে
পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নির্ভেজাল পথে টিকে থাকার আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দান করুন। আজকের এই প্রতিষ্ঠানের সামনে আমাদেরকে আনার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার স্নেহাস্পদ দুরুলদাকে আন্তরিকভাবে আমি দোয়া করছি, আল্লাহ পাক তার মধ্যে যেন সাহস এবং আপোষহীন মনোভাব সৃষ্টি করে দেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।